মায়ানমারের সেনাবাহিনী ও মোগলের দ্বারা সাধারণ নিরাপরাধ নারী শিশুহলেরও নির্যাতন, নির্বিচারে হত্যা, গড়বাড়ি ফুরাইদন, নারী পুরুষহলের অমানবিক নির্যাতনের প্রতিবাদে সেপ্টেম্বরের 5 তারিখ মঙ্গলবার ফটিকছড়ির নাজিরাত ঝংকার মোড়ের মানববন্ধন কর্মসূচি পালন করছে ইসলামী ছাত্র হেলাফত ও ইসলামী ঐক্যজোট ফটিকছড়ি শাখার ব্যানারত। এটা প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন হেফাজত ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েব আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী, মাওলানা উসমান শাহ আনগরের সভাপতিত্বে উক্ত মানববন্ধনত শত শত ইসলামী তৌহিদি জনতা অংশ নেয়। ইসলামী ছাত্র হেফাজতর ফটিকছড়ি শাখার আহ্বায়ক সালামতুল্লাহ বাবুনগরের সঞ্চালনে এডে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ইসলামী ঐক্যজোট চট্টগ্রাম মহানগর সভাপতি মাওলানা মহিউদ্দিন রুহি। এডারও বক্তব্য রাখে জোনায়েদ জওহার, উসমান হাশিমি সহ আর বোধকে। এই সময় উপস্থিত বক্তব্য হয় বার্মার আরাকান রাজ্যত রোহিঙ্গলরুর সেনাবাহিনীর আর মোগল যে গণহত্যা, নারী ও শিশু ধর্ষণ সহ অমানবিক বর্বর নির্যাতন চালার ইয়ান সভ্য সমাজত কোনোদিন মানি লইতে পারে। দর্শক আর এই ভিডিও কিনা অনারাতে কম লাগলে এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই এবং সি প্লাসের ফোন রে চাও।